বুয়েটে চান্স পেয়ে এই ভাই আবরার ফাহাদকে নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দিলেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট হলে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছিলেন বুয়েটের তড়িৎ কৌশল এবং ইলেকট্রনিক্স প্রকৌশলী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। এবার একই প্রতিষ্ঠানে যন্ত্র কৌশল বিভাগে ভর্তির সুযোগ পেলেন তারই ছোট ভাই আবরার ফায়াজ। বৃহস্পতিবার বুয়েটের 2021-22 ব্যাচের স্নাতকোত্তর ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে আবরার ফায়াজ 450তম হয়ে যন্ত্র কৌশল বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। এরপর দিন শুক্রবার তার নিজ ফেসবুক আইডিতে নিজ ভাই পরিবার বন্ধুসহ সকলকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট করেছেন। লম্বা এই পোস্টে প্রায় সবখানেই উঠে এসেছে আবরারের কথা, আবরারের স্বপ্ন, ভাইদের প্রতি দরদ আর ভালোবাসা। পোস্টটি সম্পূর্ণ তুলে ধরা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় ভুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার সুযোগ লাভ করতে পেরেছে। আসলে এখানে এখন আমাদের অনেক খুশি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বাড়ির কারোই মুখে তেমন খুশির ছিটে ফোটাও দেখতে পায়নি। গতকাল যে সময় আমাদের রেজাল্ট দিয়েছে 2017-তেও ঠিক ওই সময় একই সময়ে ভাইয়ার রেজাল্ট দিয়েছিল। তখন আমরা চারজনই একই ঘরে বসেছিলাম, সাথে চাচাও ছিল। ভাইয়ের এক বন্ধু ফোন দিয়ে ভাইয়াকে বলেছিল যে ভুয়েটের রেজাল্ট দিয়েছে। সেদিনের মতো খুশি ভাইয়াকে আর কখনো হতে দেখিনি, ঠিক যেন চোখ মুখ দিয়ে আনন্দ দেখা যাচ্ছিল। আমিও সেদিন অনেক অনেক বেশি খুশি হয়েছিলাম। সত্যি বলতে সেদিনের আনন্দের 10 ভাগও গতকাল নিজের রেজাল্টে দেখতে পায়নি। এখন পর্যন্ত আমার পরিবারের একজনও বলেনি ভুয়েটে ভর্তি হতে। আসলে কারও সেটা বলার মতো সাহস নেই। আমার দাদা ভাইয়ের রেজাল্ট শুনে পুরো এলাকায় বলেছিল, বেরিয়েছিল যে কিনা আমাকে বারবার বলছে তুই আর ভুয়েটে যাস না, দরকার হলে রাজশাহী খুলনা ভার্সিটিতে পড়, ওরা খুব খারাপ, কোথাও পড়বো জানি না এখনও। IUT-তে 41তম হয়েছিলাম, CSE-তে ভর্তি আছে এখন। আমাদের দুই ভাইয়ের বয়স আর ক্লাস গ্যাপ 4 বছরের মতো, তাই ভাইয়াকে ভর্তির দিনই বলেছিলাম তাহলে ব্যাপারটা এমন যে তুই বের হবি আর আমাদের ব্যাচ ঢুকবে। ভাই একবার আম্মুকে বলেছিল এখানে দেখি যার বড় ভাইও পড়ে তার ছোট ভাইও এই ভুয়েটে আসে, তোমার ছেলে কি করবে। ভাইয়ার আসলে অনেক আশা ছিল যে আমিও ভালো কোথাও ভর্তি হব। ভাইয়ার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল এবং বলেছিল তুই তো সাব্বির, তুই নাকি অনেক ভালো ছাত্র, তুমি কি ভুয়েটে আসবা, তোমার ভাই তো বলে তোমারও নাকি ভুয়েটের ইচ্ছা। আমি জানি না ভাইয়া সবসময় কেন আমাকে পড়ালেখায় ভালো ভাবতো, যেখানে আমি ভাইয়া বেঁচে থাকতে তেমন কোনো ভালো রেজাল্টই করিনি, শুধুমাত্র স্কেলের পরীক্ষা বাদে। আসলে আমার থেকে ওরাই আমার উপর বেশি ভরসা ছিল। ভাইয়া মারা যাওয়ার পরেও ভাইয়ার এক স্টুডেন্ট আর তার মা বাসায় এসে বলে তোমার ভাই কিন্তু তোমাকে নিয়ে অনেক চিন্তা করতো, সবসময় বলতো তোমার কথা, তুমি কোথায় পড়বা এসব কথা সবসময়ই বলতো। ভাইয়ার রেজাল্টের দিন ভাইয়া একটা পোস্ট দিয়েছিল আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে। আমি আবার তখন জোর করে বলেছিলাম আমাকে ট্যাগ করতে, হয়তো আজ উল্টোটা হতো, প্রথমবারের মতো ভাইয়ার খুশি হওয়ার মতো কিছুই হতে পারতো না এটা, কিন্তু সেটা আর হলো না। এরপর কি করব জানি না এখনও, এতদিন তো শুধু ভাইয়ার দেখানো পথেই এগিয়েছি, বলা যায় ভাইয়ার দেখানো পথ এখন পর্যন্তই ছিল। এরপরের দিনগুলো কেমন হবে সেটা আর আমাকে দেখিয়ে দেওয়ার সুযোগ ভাইয়া পায়নি। জানি না ভাইয়ার কী অবস্থায় আছে, কোথায় আছে, কিন্তু এখন যতটা মিস করি ততটা আগে কখনোই করিনি। আপনারা সবাই আমাদের অভিনন্দন জানাচ্ছেন, এত ভালোবাসার যোগ্য আমরা কিনা জানি না। আসলে আমার শিক্ষক বন্ধু কিংবা তেমন চিনি না এমন অনেকেও আমাদের যেভাবে গত কয়েক বছর সাপোর্ট দিচ্ছেন, এটা আমাদের কাছে কতটা মূল্যবান তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সকলের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।